বিলাসী বেপরোয়া লাইফস্টাইল আর দাম্পত্য কলহ কাল হয়ে দাঁড়িয়েছে করোনা টেস্ট জালিয়াতিতে আলোচিত জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনার। স্বামী আরিফের চলাফেরা ছিল বেপরোয়া, মাদকাসক্ত হয়ে স্ত্রীর ওপর প্রায় নির্যাতন চালালেও অর্থমোহে একসাথেই থেকেছেন তারা, যা জানতেন তাদের ড্রাইভার সহ কর্মচারীদের অনেকেই। ফ্রি স্টাইল জীবনযাপন পছন্দ ছিল আলোচিত ডাক্তার সাবরিনার, চেষ্টা ছিল সিনেমার নায়িকা হওয়ারও। সেই মোহে বিভিন্ন সময়ে নানা ঢঙ্গে করেছেন ফটোশুট, সামাজিক অনুষ্ঠানে দেখা গেছে উচ্ছৃঙ্খল অবস্থায়। জেকেজি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর আলোচিত ডাক্তার সাবরিনাকে দেখতে আসেননি তার কোনো স্বজন, কেবল চাকরি রক্ষায় আদালতে গেছেন তার ব্যক্তিগত গাড়ি চালক। স্বামী স্ত্রী যে ঝগড়ার কারণেই আসলে এটা মেইন সমস্যা হয়ে গেছে, আর কিছু না। এদিন থেকে মনে করেন যে সমস্যাটার সৃষ্টি হয়েছে। এদিনকে মারামারি হয়েছে হাসপাতালে, এদিনকে তো আমি বাসায় চলে গেছিলাম, নামাই দেয় পরে আসছি। সবার সামনে যখন মারছে তখন তার একটা ফিস্ট দিতে পারছে না, যে অতবার একটা ডাক্তার আমার হাসপাতালে মারলো, পরেই তো উনি ডিজে বসে গেল বাড়ি গিয়া বললো যে আমি আর এর সাথে নাই। গত এক বছর সাবরিনার গাড়ি চালক হিসাবে খুব কাছ থেকে দেখেছেন আরিফ সাবরিনার দম্পতির কলহ। এইসবে দেখে রফিকুলও লজ্জিত বিরক্ত। বাবা কয় আমার জীবনে আমি কোনো এক টাকা দুর্নীতি করি নাই, এইসব বিষয়ে আমি জানি না, তুমি যাও, তুমি যাও, তোমার ম্যাডাম তুমি কিছু করো। কোর্ট উঠেছিল এদিনকে, আমি দিয়েছিলাম ওই যে একটা ডাবের পানি দিয়েছিলাম আর দু একটা কাপড় দিয়েছিলাম, এই আর। তার স্বামী বলতো, এটা আমি আমি নিজেও শুনছি, একদিনকে খানা খাইতে গেছি, আমার জিজ্ঞাসা আরিফ স্যারে তুমি খানা খাইছো, আমি না স্যার খাই নাই। তুমি বলো যে চেয়ারম্যান ম্যাডামের গাড়ি চালাও, তোমার খানা থাকবো না মানে। তবে ডাক্তার সাবরিনার সাথে রিজেন্ট হাসপাতালের কোনো সম্পর্ক জানা নেই রফিকুল ইসলামের। ডিজির সাথে অনেকে তো বলতে চান যে সাহেবের লগে সম্পর্ক, কিন্তু কথা বলতেছি এটি আমার পরিবার থেকে ভয় পাইতেছে ভাই, এই জন্য আমি বলতে চাচ্ছি না। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।